আজকে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ কতগুলো হিস্টোরিক ভার্ডিক দিয়েছেন। এক নম্বর ভার্ডিক আমাকে এবং শঙ্কর ঘোষ বিধায়ককে অ্যালাউ করেছেন। দ্বিতীয় ভার্ডিক শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন সারেন্ডার করতে। তৃতীয় ভার্ডিক এই কেসে সিবিআই ইডিকে যুক্ত করেছেন। সিবিআই কাল থেকে যদি মাঠে নামে, সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায়, তাহলে বেড়মজুর ওয়ান এবং টু জিপির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে। শাহজাহান এই এলাকায় ঘোরাফেরা করছে, আর যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে, বিএসএফকে অ্যালার্ট রাখা দরকার। এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার, ওখান থেকে চুলের মুঠি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা, এটাই জনগণের দাবি। খালি সঙ্গে আর আগামী 26 তারিখ সোমবার আরেকটি দ্বীপ জেলিয়াখালীতে আমি আসব এবং সেখানে গ্রামগুলি পরিদর্শন করব। আর তৃণমূল যদি 3 তারিখে সভা করে, আমরা জেলা সভাপতির সঙ্গে কথা বলে এক সপ্তাহ পরে ওদের মুখোশ খোলার সভা করব। এবং যেভাবে সন্দেশখালী সহ সুন্দরবনকে লুট করা হয়েছে, মায়ের ইজ্জত সম্ভ্রম শুধু নয়, জমি লুট, সরকারি প্রকল্প লুট, নানাভাবে যেভাবে অত্যাচার করা হয়েছে সিরিয়ার মতো, তার বিরুদ্ধে আমরা জনগণকে মাঠে নিয়ে জানাবো। শুনুনা, বিরোধী নেতা হিসেবে প্রথম আপনি সন্দেশখালী পৌঁছালেন, বিরোধী নেতা হিসেবে প্রথম আপনি সন্দেশখালী পৌঁছালেন, কি বলবেন? লক্ষ্য যদি ঠিক থাকে আর লক্ষ্যে যদি কেউ স্থির থাকে, তার জয় অবশ্যই হবে। ভারতবর্ষের সংবিধান বেঁচে আছে, ভারতবর্ষের জুডিশিয়ারি বেঁচে আছে, এবং ভারতবর্ষে জনগণ এবং সংবিধানই শেষ কথা বলে সেইটা প্রমাণ হয়েছে। আমরা ধৈর্য এবং সহ্য রেখে 10 তারিখ থেকে লাগাতার যে আন্দোলন করেছি, আজকে সন্দেশখালীর নিপীড়িত নির্যাতিত মা বোন সহ তফসিলি জাতি উপজাতি প্রত্যেকটি পাড়া গ্রামে পৌঁছে তাদের সঙ্গ দেওয়ার ফলে আজকে আমাদের একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি। কাজ আমাদের থেমে থাকবে না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ওখানে সেবা শিবির চালু হচ্ছে, আইনি সেবা, মেডিকেল সেবা, অত্যাচারিতদের জমি লুট করেছে 1000 বিঘার বেশি শিবু হাজরা, নিজের চোখে 703 বিঘার জলা দেখে এসেছে। তফসিলি উপজাতি শিডিউল ট্রাইবদের জমিও নিয়েছে, যাদের ডিড আছে, বর্গা আছে, যাদের রেকর্ড আছে, প্রত্যেকের নিজের নিজের জমিতে নিজেদের পজিশন নিতে আমি বলেছি, এবং কখন কোথাও আইন ভাঙতে আইন হাতে তুলে নিতে না বলেছি।